পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ তিন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সকালে সংসদ ভবনে উপস্থিত হয়ে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মধ্য দিয়ে বিএনপির সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হল। গত ১১ ডিসেম্বর বিএনপির পাঁচ সংসদ সদস্য সশরীরে উপস্থিত হয়ে নিজেদের এবং অনুপস্থিত দুজনের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে নিয়ম অনুযায়ী অনুপস্থিত দুজনের পদত্যাগ কার্যকর হয়নি। পরে সংসদ সচিবালয় থেকে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়ে উকিল আব্দুস সাত্তারের পদত্যাগ গৃহীত হয়। আর বিদেশ থেকে ফিরে আজ হারুনুর রশিদ পদত্যাগ করলেন। পরে তিনি জানান, বর্তমান সংসদ মহাজোটের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সরকারের নির্যাতনের প্রতিবাদেই তাদের পদত্যাগ। সরকার আজকে কূটকৌশল অপকৌশলের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। আমরা আহ্বান জানাবো সরকারকে, এবং আজকে যারা মহাজোটের শরিক রয়েছে অবিলম্বে তারাও সংসদ থেকে পদত্যাগ করবেন, না হলে তারা বাংলাদেশের ইতিহাসে ধিক্কৃত অবস্থায় থাকবে।